প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, বুঝতেই পারছো যে তোমাদের পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের আমাদের নিয়ে থাকিনি। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় থেকে যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান করার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবে এবং অ্যাসাইনমেন্টের সমাধানটি করে নেবে। বন্ধুরা, অ্যাসাইনমেন্ট শুরু করার আগে আমরা একটু দেখে নেব যে আজকে আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কি বিষয় দেয়া হয়। আজকে আমাদের জন্য যে নির্ধারিত বিষয় দেয়া হয়েছে, একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আমরা আজকের অ্যাসাইনমেন্টে করব। বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিষয় ছিল, একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন। এর উত্তরে আমরা যেটি লিখতে পারি সেটি হলো, আত্মমর্যাদাবান মানুষকে সবাই সম্মান করে। সমাজে আত্মমর্যাদাবান মানুষের অনেক গুরুত্ব রয়েছে। পৃথিবীতে আত্মমর্যাদাবান মানুষের সংখ্যা কম হলেও আত্মমর্যাদাবান হতে পারাটা অত্যন্ত গর্বের বিষয়। আত্মমর্যাদাহীন মানুষ সমাজে সম্মান ও মর্যাদা পায়। আত্মমর্যাদা মানুষের ভেতরকার বিষয়, যেটি মানুষ একদিনে অর্জন করতে পারে না। সমাজের অভ্যন্তরে থেকে আস্তে আস্তে মানুষ এগুলো নিজের মধ্যে আয়ত্ত করে। আত্মমর্যাদা হলো এমন কিছু মানবিক গুণাবলী, যে গুণাবলীগুলো অর্জন করা প্রত্যেকটি মানুষের দায়িত্ব এবং যে গুণাবলীগুলো একজন মানুষকে সমাজের সকলের চোখে সম্মান ও শ্রদ্ধার পাত্র হিসেবে উপস্থাপন করে। তাই আত্মমর্যাদাশীল হতে পারাটা অত্যন্ত গর্বের একটি বিষয়। আত্মমর্যাদাবান কারা? যারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে, যে কোনো ধরনের ভালো কাজ করতে লজ্জাবোধ করে না, নিজেদের শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা থাকলেও নিজের ক্ষমতা ও সামর্থ্যকে মূল্যায়ন করে এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করে, তারাই হলো আত্মমর্যাদাবান। আত্মমর্যাদাবান মানুষের বৈশিষ্ট্য, নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা, ছোট বড় যে কোনো ধরনের ভালো কাজ করতে লজ্জাবোধ না করা, নিজের শারীরিক ও মানসিক সক্ষমতাকে মূল্যায়ন করা, অন্যকে সম্মান করা, অন্যের মতামতকে গুরুত্বের সাথে শোনা ও মূল্যায়ন করা, অন্যকে হেয় না করা, বড়দেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের কাজ নিজে করা, নিজেকে ছোট মনে না করে নিজের ভুলগুলো সংশোধন করা। কোন কোন বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাই? চরিত্রবান হওয়া, কথা রাখতে আপ্রাণ চেষ্টা করা, ভেবেচিন্তে কাজ করা, ভেবেচিন্তে কথা বলা, ইতিবাচক মনোভাব পোষণ করা, ভালো শ্রোতা হওয়া ও অন্যের কাছ থেকে শেখা, নিজস্ব চিন্তাভাবনায় আত্মবিশ্বাসী থাকা, সহযোগিতা করা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, ভেবেচিন্তে কথা বলা ও নিজের কথার মূল্য বজায় রাখা, নিজ জীবনের ব্যক্তিগত বিষয়ে সবার সঙ্গে শেয়ার না করা, অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত হয়ে না পড়া, নিজের মতামতে অন্যের সমর্থন না খোঁজা, যে কোনো বিষয়ে হুট করে কোনো মন্তব্য না করা এবং কম কথা বলা, অজুহাত না দেখানো। বন্ধুরা, এই ছিল আজকের তোমাদের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের ভিডিওটি যদি তোমাদের সামান্য ভালো লেগে থাকে অথবা সামান্য উপকার এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং এই বিষয়ে যদি তোমার কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসার থাকে, তাহলে সেটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।